গুড মর্নিং সবরে। আর আজকে আমরা যে বিশেষ কারণে আইছি বাড়িত, তো মানে আমার অর্পিতের জেঠু মারা গেছেন, আমার বাসুর আর কি সব বড় বাসুর মারা গেছেন। তো আজকে কালকে শুদ্ধ হয়েছি, তাহলে ভিডিও উডিও করতে পারছি না, গরু আইলে একটু ঝামেলাও বাড়ি যায়। তো আমরা আজকে শ্রাদ্ধ, কালকে শুদ্ধ হয়ে গেছে, আজকে শ্রাদ্ধ। আমার দুই নম্বর বাসুরের বাড়ি যাইলাম, আজকে আমরা চা খাওয়ার ইনভাইট আছে এখানে সুঙ্গা দিয়া। তো সুঙ্গা ফুরানি ওর বাসর ভিতরে বিরোন চাউল ঢুকাইয়া এটারে ফুড়াইয়া এটারে সুঙ্গা খাওয়া হয়, আমরা সুঙ্গা খই। তো চলো দেখি ওর বাড়ি। তো আমরা এক বাড়ির মানুষ, খালি মিডিলে দি জাস্ট একটা রাস্তা আছে আর কিছু না। আর এখানে ওর পিতের পাপা আর ওর পিতের বর্দায় মিলিয়া সুঙ্গা ফুড়াইতরা ওর পিত কিনার যাই গিয়েইতা দেখি। ঘুরাই ঘুরাই দিয়ে তারে আমরা ফুড়াইলাই, চাউল ঢুকাই বাসর মাঝে চাউল ঢুকাইয়া জলুল দিয়া এরপরে এটার মুখ বন্ধ করিয়া এটারে ফুড়াইলাই। তারা বাড়ি আর আমরা বাড়ি একদম কিনারো, আলিমি ডিলে একটা ফুসকুনি আছে তারার ঘর, আর ওটা তারার রান্নাঘর, আর এটা গরুর ঘর। আমার বাসুর এটা ঠাকুর ঘর। আমরা রেডি হয়ে গেছি সাদ্দ বাড়ি যাওয়ার লাগিয়া, বাইরে গেছি রেডি হইয়া। আমার বাসুরের বাড়ি একটু দূরে আছে, যে বাড়ি সাদ্দ ওর বাড়ি একটু দূরে। অর্পিত অর্পিতর পাপাও রেডি হয়ে গেছেন, আমিও রেডি হয়ে গেছি। তারা ভাই নন্দ নন্দ জামাই ও আর নন্দ। আমরা সাদ্দ বাড়ির থেকে আয় গেছি এখন, আর আয়া উঠানো আমরা রুম তালা মারা ঢুকতে পারি না, চাবি আনতে পারছি না, চাবি বুলিয়ে আই গেছি।